গুড ইভিনিং, আমি মৌসুমি তোমাদের সকলের সামনে সহজ সরল ব্লগ নিয়ে আবার এসে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের কাছে একটি মায়ের কাছ থেকে শোনা মায়ের আর আমার ভেতরকার একটি ঘটনা শেয়ার করব। তখন আমি অনেক ছোট, এই ধরো বছর 5-6 বয়স হবে, আর 5টা বাচ্চার মতন মাকে গিয়ে বলতাম, মা একটা গল্প বলবে আমাকে, বলো না একটা গল্প। মা শুনতেন, কখনো বলতেন। একদিন তেমনি গল্পের ছলে মা আমাকে বললেন, আচ্ছা বলতে পারো, আমাদের আর 5টা বহিরঙ্গের মতন আরও একটি বহিরঙ্গ রয়েছে, যা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বহিরঙ্গ, বলো তো তার নামটা কি। আমি তো বেশ চিন্তায় পড়ে গেলাম, বেশ চিন্তা ভাবনা করে বললাম, মা চোখ, চোখ দিয়ে আমরা দেখি। মা বললেন, হ্যাঁ অবশ্যই, চোখ তো নিশ্চয়ই, চোখ দিয়ে তো আমরা দেখি, কিন্তু তুমি আরেকটু বড় হও তখন বুঝতে পারবে। আস্তে আস্তে বড় হয়েছি, 14-15-16 হবে হয়তো, মায়ের পাশে একদিন দুপুরে ঘুমিয়ে আছি, শুয়ে আছি আর কি, ঘুমোইনি। মাকে বলছি, মা বলো না তোমার সেই বহিরঙ্গ কোনটা গুরুত্বপূর্ণ বহিরঙ্গ। মা বললেন, হ্যাঁ তুই বল। আমি বেশ তখন বললাম, কেন এটা তো এখন আমি বুঝতে পারি, হাত পা দেখো, হাত না থাকলে আমরা এত কাজ কী করে করতাম, খেতাম কী করে, পা না থাকলে চলাফেরা কী করে করতাম। মা বললেন, হ্যাঁ অবশ্যই তো, এগুলো তো ঠিকই, কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বহিরঙ্গ আছে আমাদের, কিন্তু সেটাকে আমরা অনেক সময় ইগনোর করি, কিন্তু বুঝি সেটার গুরুত্বটা যখন আমরা কোনো বিপদে পড়ি। ভুলে গেছি মায়ের কাছ থেকে সেটা কী যে বলো তুমি, এসব বলে সে গল্পটা সেখানেই আমার সেরমভাবে আর মাকে গুরুত্ব দিইনি, মা হাসলো, হয়ে গেল শেষ। বহু বছর কেটে গেছে এভাবে, দিন বছর মাস চলে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আমি তখন একটি শিশুর জননী। হঠাৎ করেই বিনা মেঘে বজ্রপাত, আমার বাবা মারা গেলেন, শোকে পাথর। আমরা বাড়িতে লোকজন আত্মীয় স্বজন চলে এসেছে, শবদাহ হয়ে গেছে, শোকস্তব্ধ পরিবেশ। মা আর আমি সন্ধ্যাবেলায় একটি ঘরে বসে রয়েছি, কিছুতেই বুকের ভেতরের যন্ত্রণাটা কমছে না, খুব কষ্ট হচ্ছে। মায়ের কাঁধের মধ্যে মাথা দিয়ে বলছি, মা আমার খুব কষ্ট হচ্ছে, আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না, কিছুতেই পারছি না বলে খুব কাঁদছি আমি মায়ের কাঁধের মধ্যে মাথা দিয়ে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কী জানি কতক্ষণ এইভাবে কাটিয়েছি। অনেকক্ষণ পর মনটা খুব শান্ত হলো, শান্ত হওয়ার পর মা তখন আমার কানের কাছে ফিসফিস করে বলছেন, এবার বুঝতে পারলি, সেই যে তোকে বলতাম আমাদের গুরুত্বপূর্ণ বহিরঙ্গগুলির মধ্যে একটি বহিরঙ্গর নাম কী, যেটাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না সেরকম, কিন্তু বিপদে পড়লে আমরা বুঝি। কি মা, কাঁধ, যে বিপদের সময় যে কাঁধটাকে আমরা আঁকড়ে ধরি, যে কাঁধে মাথা দিয়ে আমরা বিপদগ্রস্ত মানুষরা নিজেদেরকে সামলানোর মতন একটা বিশাল একটা কিছু খুঁজে পাই, যেটা হয়তো আমরা ব্যাখ্যা করতেও পারি না ঠিক মতো, সেই একটা শক্ত সামর্থ্য কাঁধ, সেই একটা ভরসার কাঁধ, সেই ভরসার কাঁধ হয়ে ওঠা এত সহজ নয়। আজ আমি বুঝি, আজ আমার মাও চলে গেছেন, কিন্তু মায়ের বলা সেই কথাটা আজও আমার স্মৃতিতে গেঁথে রয়েছে। সত্যি তো আজকে এত কিছু করার পরেও যখন আমরা কোনো বিপদে পড়ি বা কোনো কিছু অসুবিধার সম্মুখীন হই, তখন কী করি, সেই একটা ভরসার কাঁধ খুঁজি, যেখানে আশ্রয় খুঁজি, যে কাঁধটাকে আমরা শক্ত সমর্থ কাঁধকে আমরা আঁকড়ে ধরে নিজেদের মনের যন্ত্রণা কষ্টটাকে লাঘব করতে পারবো। হ্যাঁ বন্ধু,
এইভাবেই যেন আমরা সকলের পাশে শক্ত কাঁধ হয়ে থাকতে পারি, এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। সকলকে অনেক ধন্যবাদ, সকলে অনেক ভালো থেকো। আমার ভিডিওটাকে দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল আর ধন্যবাদ রইল। তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবে না। কিন্তু সকলকে অনেক ধন্যবাদ।